আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন চলুন দেখিনি আজকের নিউজ ভাই দাম কত বললেন শাকিব খান রামপুরা সড়কের পূর্ব পাশে আফতাবনগর হাট ঢাকার অন্যান্য গরুর হাট থেকে একেবারেই আলাদা সড়কের দুই পাশে এখন গরুর শাড়ি মাঝখানে রয়েছে গাছ দেখা গেল রামপুরার প্রধান সড়ক থেকে পূর্ব পাশের সড়কের বাম্পার দিয়ে ক্রেতারা দলে দলে বাজারে ঢুকছেন কেউ রিকশা করে আবার কেউ পিক করে যাচ্ছেন বাম পাশের রাস্তায় যখন হাটমুখী জনস্রোত ডান পাশের রাস্তার উল্টো চিত্র গরু কেনার পর হাসতে হাসতে বাড়ি ফিরছেন ক্রেতা আর ফেরার পথে সবাই তাদের কাছে জানতে চাইছেন ভাই দাম কত আফতাবনগর হাটের মতো ঢাকার অন্য হাটগুলোর চিত্র একই রকম একদল গরু কিনে বাড়ি ফিরছেন আর একদল গরু কিনে ফেরা লোকদের কাছে জানতে চাইছেন ভাই দাম কত ভাই দাম কত জানতে চাও মানুষদের কাতার আছেন চিত্রনায়ক শাকিব খান কি অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছুই নেই তাই ছোটবেলায় বাজারে গিয়ে বাবার সঙ্গে নিজেই গরু কিনতেন সাকিব কিন্তু তারকা হওয়ার পর সে ইচ্ছেটা আর পূরণ হচ্ছে না এখন তো একদমই না কারণ তিনি দেশের সবচেয়ে বড় তারকা তাই ইচ্ছা করলেই বাজারে যেতে পারেন না তাহলে কি করেন সাকিব তিনি বলেন এখন আমি গাড়ি নিয়ে বাবার সঙ্গে ঠিকই কোরবানির গরু ছাগলের হাটে যাই সঙ্গে বন্ধুরাও থাকে বাবা গাড়ি থেকে নেমে হাটে যায় আমি হাট থেকে অনেক দূরে গাড়ির মধ্যে বসে থাকি পাশ দিয়ে মানুষ কোরবানির পশু কিনে নিয়ে যায় আমি গাড়ির গ্লাসটা একটু ফাঁক করে জানতে চাই ভাই দাম কত অনেকে না তাকিয়েই উত্তর দেয় অনেকে তাকিয়ে যারা তাকিয়ে উত্তর দেয় তারা যদি বুঝতে পারে এটা সাকিব খান তাহলে দুই এক সেকেন্ডের জন্য বিস্ময় নিয়ে দাঁড়িয়ে থাকেন যদিও তাদের কিছু করার থাকে না কারণ সঙ্গে সঙ্গেই আমি আবার গ্লাস তুলে দেই। বিষয়টা আমার কাছে বেশ মজাই লাগে তাই আমার গাড়ির পাশ দিয়ে যেই গরু নিয়ে যাক না কেন তাকেই জিজ্ঞেস করি ভাই দাম কত আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ